নিত্য নতুন যে কোনো অনুষ্ঠান দেখার জন্য সরাসরি ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ। বিশেষ দ্রষ্টব্য, সমস্ত রকমের অনুষ্ঠানের রেকর্ডের জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার ডিজে বাপি। রন্ধন করতে পারিস তবে তোকে পুত্রবধূ করে নিয়ে যাবে সেই রাজ্যে, আর যদি না পারিস তোকে নিয়ে যাবে না। তুই সামান্য মেয়ে নইস রে মা, যে করে বারো মাসে বারো ব্রত, পুণ্যতীর্থ দেব কাজ পাবে অবিরাম, সেই তো পারে রে মা পঞ্চকুড়ি লৌহের কলাই রন্ধন করতে। ওরে মা, আমি যে রাজা, আমি রাজা হয়ে তোর কাছে দুহাত পেতে সম্মান ভিক্ষা চাচ্ছি মা, তুই আমাকে এই সম্মান হতে বাঁচা রে পিতা, আমাকে বাঁচা। বেশ পিতা, দাও পিতা দাও, ওই লৌহ কড়াই তুমি আমার হাতে তুলে দাও। বেহুলা, আমি তোমার এই রাজ্যের মুখ রাখতে, তোমার এই প্রজাবাসীর মুখ রাখতে, আমি তোমার মুখ রাখতে আমি পারবো পিতা। দাও পিতা দাও, ওই লৌহ করে তুমি আমার হাতে তুলে দাও। ওরে বেহুলা, আমি ওই ঈশ্বরের কাছে দুহাত তুলে কামনা করি, ওগো ঈশ্বর আমার কন্যা বেহুলা যেন পঞ্চকুড়ি লৌহের কলাই রন্ধন করে এই সায় বংশের মান সম্মানটা রাখতে পারে, এই সায় বংশের মান সম্মান রাখতে পারে পিতা। আমি এক্ষুনি রন্ধনে বসবো মা। বেশ মা, ওমা সরোবরে আজ স্নান করিতে যা, আজ তোমার দেখলারে bye
মেখলা সরবরে সকরিতে হে যা ও মা পলাই রইল তোমার খা সরবরে সকরিতে হে যা মা তো পলাই রইল তোমার খা সরবরে করিতে তাই তো দেখতে কি বেহুলা সরবর দিতে আসছে না না আমি এখন যাব ওই সরবরের খাতে আরে দিবসে রজনী উদিত হলো জাহ্নবীর ওই ঘাটে স্নান করিতে আসে বেহুলা ওই না সরোবরে গো ওই না সরোবরে আরে দিবস রজনী উদিত হলো জাহ্নবীর ওই স্নান করিতে আসে বেহুলা স্নান করিতে আসে বেহুলা ওই না সরোবরে গো ওই না সরোবরে এলাম আমি আর বিলম্ব করব না ওই সরোবরে একটিবার ডুব দিয়ে আমি একটু গৃহে ফিরে যাব একি আমি তো রোজ রোজ এই ঘাটে স্নান করতে আসি তবে কেন বুড়িমা আজ পথ আটকে এমন করে বসে আছি বুড়িমা আমি আর বৃদ্ধা ব্রাহ্মণ বুড়িমা ও বুড়িমা তুমি একটু সরে বসবে আমি স্নান করতে এসেছি না রে মা না আমি সরতে পারবো না আজ তুই অন্য কোনো ঘাটে স্নান করে না বুড়িমা আমি তোমার হাত ধরে সরিয়ে দেবো না তুই আমার ছোস না মা আমার গায়ে যে কুষ্ঠ ব্যাধি হয়েছে বুড়িমা এখানে আমি রোজ রোজ স্নান করি আজও স্নান করবো তুমি সরে বসাও বললাম তো সরতে পারবো না এটা আমার পিতার ঘাট দেখো তোমাকে সরে যেতে বলছি তোমার পিতার ঘাট হোক আর যারই ঘাট হোক আমি সরতে পারবো না তাহলে দেখো বুড়িমা দেখো তোমার মস্তকে ঝাঁপ দিয়ে পড়বো কিন্তু আমি ওই সরোবরে যেতে চলে তাই পড়ো বেশ তাহলে দেখো বুড়িমা দেখো তোমার মস্তকে ঝাঁপ দিয়ে পড়লাম আমি ওই সরোবরেরই জলে অতি কেন এলি সরোবরে আরে বেহুলা সুন্দর অতি কেন এলি সরোবরে No!
করেছে দাও আজকাল জলের সাথে অ্যাম করেছে তুমি আমি অভিশাপ দিলে বলো মা তোমার সত্য পরিচয় দাও তাহলে তাকিয়ে দেখ আমাকে চিনতে পারিস কি মা আর শুনে বলি রে ও পাশানি আমি হলাম হীরাচরণিনী আজকে জননী পাশানি হলাম ओ भी शब्दियों नामा
বেশ মা আমি তোমার নাম স্বর্ণপুরে মাগো দুবতে বেশ স্বর্ণপুরেরই চলে তাই দাও বেহুলা জয় মা মনসা বলে দুব দেব জল গো জয় মা মনসা বলে দুব দেব জল গো পদে মূর্তি যেন থাকে আমার মা গো মাগু আমার হাসতে উঠেছি সুপর্ণ সারাছি আর সুপর্ণের সিঁদুরের কৌটো ওগুলো যত্ন করে রেখে দাও তোমার বিবাহ কাজে লাগবে একবার ডুব দাও বিষ্মা ও মা পদপতি নাম লে ডুবো দেব জানে গো আমার হস্ত দিচ্ছি সুপর্ণের কনকন ওই সুবর্ণের কনকন যত্ন করে রেখে দাও তোমার বিবাহ কাজে লাগবে এবার বল তো মা আমি যে মনে বড় আশা নিয়ে এই সরোবরের ঘাটে স্নান করতে এসেছিলাম মাগু আমার আশা ভেঙে তুমি নিরাশা করে দিয়েছো মা সংকেত তিনটে ধ্বনি দিয়ে রন্ধন করতে বসবে লোহকালাই সিদ্ধ হয়ে যাবে আমি এখন আসি বেহুলা আমি এখন আসি না 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 যেও না ও মন করে চলে যেও আমি তো তোমায় ডাকি ক্ষমা করো আজা মরা প্রতি ডোরে ভেসে যা তোমার দেখা পাব তোমা দাও বলে মা দাও বলে মা গো তোমা দাও বলে মা
দাসী বলে তুমি নিও কুলে পর জনমে যেন তোমার দেখা পাই মা ও দাও বলে মা দাও বলে মা গো দাও বলে মা দাও বলে মা কি রূপে ডাকিব মা গো তুমি বলে দাও না গো রূপে ডাকিলে মা গো তোমার দেখা পাবো দাও বলে মা দাও বলে মা গো দাও বলে মা দাও বলে মা গো ও মা দাও বলে মা আমার কৃষ্ণ বৈদ্যের দুই পুত্র জ্যেষ্ঠ পুত্র পুত্র হল অসীম বৈদ্য কনিষ্ঠ পুত্র অলোক বৈদ্য এই সরোবরে বেউলার চ্যানেল অভিনয়ে সন্তুষ্ট হয়ে দুই ভাই 20টা টাকা করে 40টি টাকা মা মনসার আর বেউলার পুরস্কৃত করিল কপাল ভেঙেছে কপাল ভেঙেছে
जाओ मारा जेते गो